আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। এই হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। এটা ফিট চাষে অভ্যস্ত, এটা ফিট খেয়ে এটাকে চাষ করতে পারবেন। ফিট খাইয়ে এটাকে ছোট মাছ খাওয়াতে হবে না, লাইট ফিশ খাওয়াতে হবে না। দেখেন এই মাছগুলো আমরা আজকে দেখাবো। এই মাছগুলো ছোট ছোট মাছ খাবে, কিন্তু না খাওয়ানোই উত্তম, কারণ এটা বাজারে রেডি ফিট খাবে। এটা আগাতা কোম্পানি খাদ্য আছে, রূপসী বাংলা আছে, এসিআই কোয়ালিটি সিপিএ খাবারগুলো খাবে বাংলা আছে। এই মাছগুলো হচ্ছে আপনার 80 পিসে 1 কেজি। এটা আপনারা নিতে পারেন শীতের আগে সরাসরি চাষের জন্য। এই মাছটা অত্যন্ত উপযোগী, কারণ রূপবালাই এটাকে স্পর্শ করতে পারবে না একটু কেয়ার করলেই। এগুলো আপনারা নিতে পারেন আমাদের থেকে। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা গ্রাম। এই মাছগুলো আপনারা যদি নিতে চান আমাদের থেকে, তাহলে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন, কিংবা আপনারা বললে আমরা আপনাদের ঠিকানায় পাঠাতে পারবো। দেখেন মাছগুলো এক সাইজ মাছ, এই যে দেখেন এক সাইজ মাছ। এই মাছগুলো সরাসরি পুকুরে চাষে দিতে পারেন আপনারা। এটা পুকুরে চাষে গিয়ে আপনারা রেডি ফিট খাইয়ে চাষ করতে পারেন। এই দেখেন আজকে আমরা এই মাছগুলো এই ট্যাঙ্ক থেকে স্থানান্তরিত করব, আমাদের পুকুরে হাঁপাই গিয়ে নামিয়ে রাখব পুকুরে চাষের জন্য। এটাকে যখন আমরা আরেকটু বড় করব 40 কেজি করে, তারপরে ওটা আমরা সরাসরি সেটে দিব আর কি। এখন দেওয়া যায় ইচ্ছা করলে, কিন্তু আমি চাচ্ছি না এখন দিতে। তো ওই যে দেখেন আপনারা যদি নিয়ে যান, এগুলো আমাদের থেকে নিতে পারেন। আর শোল মাছ, এটা কিন্তু ভিয়েতনামি শোল। দেখেন ভিয়েতনামি শোল মাছ চিনার উপায় হচ্ছে এদের বডি আগা গোড়া সব সমান থাকবে, আর দেশি শোল মাছ এরকম থাকবে না, ফিট খাবে না, লাফায় লাফায় পালাবে। আর এটা আপনার যখন খাবার খাওয়ার যখন তার পেটে ক্ষুধা লাগবে আপনাদের দেখেই চলে আসবে মাছ। যোগাযোগ করে নিতে পারেন।